এবার নুসরাতের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন মধুমিতা নুসরাতের বিয়ে বিতর্ক যশের সঙ্গে প্রেম এবং মা হওয়ার খবর এখন চলি চর্চার কেন্দ্রবিন্দুতে যশ দাসগুপ্ত রিয়েল লাইফে না হোক রিল লাইফে সবচেয়ে চর্চিত সঙ্গী মধুমিতা সরকার সে কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই এবার নুসরাতের প্রেগনেন্সি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মধুমিতা এক সাক্ষাৎকারে মধুমিতা জানালেন নুসরাত সাহসী মেয়ে এবং মা হওয়ার সিদ্ধান্তটা ওর একটা সাহসী পদক্ষেপ অবশ্যই বলবো নুসরাতের প্রেম গ্লো সত্যিও ওকে আরো সুন্দর করে তুলেছে তবে আমি ওর মতো কোনোদিনই এই সাহসী পদক্ষেপ নিতে পারবো না কারণ আমাদের সমাজে এই বিষয়ে অনেক ছুতমার্ক রয়েছে বিয়ে না করেই সন্তানের মা হওয়ার ব্যাপারে এবং সিঙ্গেল মা হওয়ার বিষয়ে কী ভাবছেন মধুমিতা এ প্রশ্নে ছোট পর্দার পাখির সাপ জবাব এ ব্যাপারে কোনো রকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যে এটা ওর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তান কিনা অথবা সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েও নুসরাত কিছু বলেনি তাই আমি এই নিয়ে কিছু বলবো না এটা ওর জীবন এবং আমি কেউ নই ওকে বিচার করবার ব্যক্তিগতভাবে এটা বলতে পারি আমি নিজে বিয়ের বাইরে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্তে বিশ্বাসী নয় কারণ আমার মনে হয় আমাদের দেশে বিশেষত কলকাতায় মানুষের মানসিকতা এখনও এতটা স্বাধীন হয়েছে যে তারা এই সিদ্ধান্তটা সাদরে গ্রহণ করবে যদি আমি অন্তঃসত্ত্বা হই তবে আমি চাইব আমার ভাবি সন্তানের বাবার নামটাও সকলেই জানুক কারণ সেটা আমাদের দুজনের সন্তান দুজনের দায়িত্ব আমার সাহসিকতার জন্য আমার সন্তান কষ্ট পাবে সেটা আমি কোনোদিন দিন চাইবো না সিঙ্গেল মা হওয়াটা বিশাল বড় একটা সিদ্ধান্ত ও দায়িত্ব বলে মনে করেন মধুমিতা এছাড়াও ডাইরেক্টলি তিনি বলে দিয়েছেন নুসরাতের মতো তিনি কখনোই বাবার পরিচয় না দিয়ে প্রেগনেন্ট হতে চান না তো ভিউয়ার্স মধুমিতার কথার সাথে কি আপনারা একমত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়